আসসালামু আলাইকুম। বাবা বর্দা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, প্রতিনিয়তই আপনাদের মাঝে সেগুন কাঠের ফার্নিচারের ভিডিওগুলো নিয়ে আসি। আজকেও আমি আপনাদের মাঝে একটি ফার্নিচার নিয়ে কথা বলবো। আমি আপনাদের মাঝে আছি বাবা বর্দা ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহেব ইসলাম। আজকে আপনাদের মাঝে এই খাটটি নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিরাং সেগুন কাঠের উপরে, 3 ইঞ্চি কাঠের উপরে, সলিড কাঠের উপরে খোদাই করে এই লাভ খাটের ডিজাইনটা করা হয়েছে। এটি কিন্তু একটি লাভ খাট দেখতেই পাচ্ছেন। তো এই খাটটি আজকে আপনাদেরকে আমি মেপে দেখিয়ে দেব এখানে আমরা কতটুকু কাঠ ইউজ করেছি। তো এই খাটটি একদম নিচ থেকে এটার উচ্চতাটা হচ্ছে, একটু কাছে আসুন, পুরো 6 ফিট আছে এটার উচ্চতাটা দেখতেই পাচ্ছেন। আর এটার যে সাইডের মাপটা নেওয়া হয়েছে এটার সাইডেও কিন্তু পাক্কা 6 ফিট দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমরা পুরো 3 ইঞ্চি কাঠ নিয়ে সলিড কাঠের উপরে কিন্তু খোদাই করে করে এই নকশাগুলো করা হয়েছে। প্রায় 1 ইঞ্চির মতো ডাবিয়ে ডাবিয়ে কিন্তু এই ডিজাইনগুলো কাটা হয়েছে দেখতেই পাচ্ছেন, কত সুন্দর করে মিস্ত্রিরা কাজ করার চেষ্টা করেছে। তো এই খাটটির প্রাইসটা নির্ধারণ করা হয়েছে, আপনারা যদি লিকার বার্নিশে নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা পড়বে অনলি 70,000 টাকা, আর আপনারা যদি এটা হ্যান্ড পলিশে নেন তাহলে এটার প্রাইসটা পড়বে 65,000 টাকা। 65,000 টাকা হলে কিন্তু আমার কাছ থেকে এই খাটটি আপনারা নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে এরকম ফার্নিচার কিন্তু বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি, যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন। স্ক্রিনের উপরে আমাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমাদের ফার্নিচারগুলো নিতে পারেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটার প্রাইসটা কেন এত। আসলে এটার পিছনেও কিন্তু আমরা কোনো রকম বোর্ড ইউজ করিনি, এটার পিছনেও কিন্তু সম্পূর্ণ সলিড কাঠ ইউজ করা হয়েছে। আপনাদেরকে একটু পিছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার পিছনেও কিন্তু একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ সলিড চিরাং সেগুন কাঠ কিন্তু ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই খাটটি কিন্তু এখনও পর্যন্ত বার্নিশ করা হয়নি। আপনাদেরকে বার্নিশ করার আগে কিন্তু আমি একটি ভিডিও দিচ্ছি, বার্নিশ করার পরেও কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন বার্নিশ করার আগে আপনাদেরকে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে বার্নিশের আগে কেমন হয় প্রোডাক্টগুলো এটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়ে থাকি। তো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ফার্নিচারগুলো নিতে পারেন। আরও অনেক ডিজাইন আমাদের কাছে আছে, আর আপনারা যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে ওগুলো কিন্তু আমাদের কাছে দিলে আপনারা সেমভাবে করে নিতে পারেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা মা বাবার দেওয়া ফার্নিচার কিন্তু প্রতিনিয়তই আপনাদের মাঝে এই সেগুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি। আজকে হয়তো আপনার এই ফার্নিচারটি পছন্দ হবে না, কিন্তু পরবর্তীতে হয়তো একটি ডিজাইন আপনার ভালো লেগে যেতে পারে, এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা দেশের আনাচে কানাচে সব জায়গাতে কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন। অনেক প্রবাসী ভাইরাই আসলে বিদেশে থাকার কারণে কিন্তু দেশে এসে শোরুমে সরাসরি আসতে পারে না, তাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারেন। যেরকম প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা এরকম প্রোডাক্টই পাবেন। সযত্নে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের বাসায় আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেব। তো যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে বলবো নির্দ্বিধায় আপনারা অর্ডার করতে পারেন, আর যারা অনলাইন অর্ডার করতে চান না তাদেরকে বলবো আসেন সরাসরি আমাদের শোরুমে, আমাদের শোরুমে এসে দেখেন আমাদের প্রোডাক্টগুলো, আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। তো সবাই আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে আশুলিয়া সাবার ঢাকা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে শার্ট ফ্যাক্টরির সামনে। এখানে আসলে কিন্তু আপনারা মা বাবার দেওয়া ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশে আমার শোরুম। তো সবাই আসবেন আমাদের শোরুমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবার পরিজনের খেয়াল রাখবেন। আমি আবারও কোনো না কোনো ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।